لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا أشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا সবাই দৃশ্যের করি يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নাম ধরে মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন ও হাদিসের আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার পড়াশোনার তৌফিক আল্লাহ পাক দান করেছে। শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ জুমার আসরে, এই মুহূর্তে কত মানুষ পাড়ের মধ্যে মদ পান করে ভূত হয়ে পড়ে আছে, এই মুহূর্তে কত মানুষ পুস্কোয়াটারে, এই মুহূর্তে কত মানুষ গুনাহ সাগরে ডুবান্ত। আল্লাহ পাক ওদের মধ্যেও আপনাকে আমাকে সামিল করতে পারতেন, কিন্তু না, দয়া করে ময়া করে মেহরবানি করে ওই গুনাহগারদের অন্তর্ভুক্ত না করে জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিন নেককার আল্লাহওয়ালাদের সাথে বসার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা বেজান না খুশি, সবাই খুশি, যারা আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক দামি। আমি সবসময় মজলিসকে ধোলাই কারখানা বলি, যেরকম ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয় জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লার কোনো সাফ থাকে না। এই মজলিসে যখন ঢুকছি আমলনামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক যদি কবুল করেন
মজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার ক্লিয়ার, গুনার কোনো সাপ থাকবে না, বক্তব্য আমার না। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক মজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিছি। يقول الملك من الملائكة فيهم فلان ليس منهم إنما جاء لحاجة يقول الله عز وجل هم الزلساء لا يشكى زليسهم رواه البخاري ذكر المجلس এতো দামি এতো গুরুত্বপূর্ণ কোটা এরিয়া কে ফেরেশতারা ঘিরা ফেলেছে সুবহানাল্লাহ ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু انهما شاهد على رسول الله صلى الله عليه وسلم انه قال لا يقود قوم يسمع الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وسكن الله في من عنده رحمه مسلم اي مجلس এত গুরুত্বপূর্ণ এত দামি খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন মজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করেন, পড়বেন না সবাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কে গর্ব করে? আমার আল্লাহ। খোদ আল্লাহ এই মজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করেন, এই মজলিসকে কেন্দ্র করে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কল খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম শোনার সাথে সাথে সবাই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়বেন খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকান মিন আসহাবিহি ক্বালা মা আজলাসাকুম ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানা ইসলাম ওয়া মান নাবি আলাইনা ক্বালা আল্লাহু মা আজলাসা যালিক ক্বালু আল্লাহু মা আজলাসা যালিক قال رسول الله صلى الله عليه وسلم اما اني لم استحلكم تحمه لكم ولكن اتاني جبرائيل فاخبرني ان الله يبارك الملائكه رواه مسلم نبي عليه الصلاه والسلام صحابه الكرام رضوان الله تعالى عليهم اجمعين দের এরকম এক হালকা নিকট থেকে রওনা করেছেন, হালকা হালকা আরবিতে হালকা বলা হয় একত্রিত বসাকে, এই যে বসছেন না এই মজলিসটার নামে হালকা, এই যে বলেন না হালকা জিকির হালকা জিকির, আমরা ভাবিয়েন না এটা চরমনে হালকা জিকির, হালকা জিকির শব্দটা হাদিসের মধ্যে আসছে, এই একত্রিত বসাকে আরবিতে কি বলা হয়, হালকা বলা হয়। এরকম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের হালকার নিকট থেকে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াসসালাম রওনা করছেন, নবী প্রশ্ন করছেন সাহাবার এখানে কি করতেছ, কি করো, কেন বলছ, সাহাবারা জবাব দিলেন নাযকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতে আসি, কি রে ভাই সুবহানাল্লাহ পড়বেন না, একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে যায়, একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামার থেকে 1000 গুণা ঝরে যায়। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে সুবহানাল্লাহ তো মিজানের অর্ধেককে নেকে পূর্ণ করে দেয়, অন্য রওয়ায়াতের মধ্যে আসছে বাকি বাকি অর্ধেকের অবস্থা কি পরে আলহামদুলিল্লাহ গোটা মিজান নেকে পূর্ণ হয়ে যাবে। দেখেন আপনারা অনেকে মনে করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মনে হয় সরমনে হুজুররা বানায় বুনায় করে, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসছেন, আমি বললাম ইয়া নবী আল্লাহ বৃদ্ধা হয়ে গেছে, এখন সারা রাত্রে ইবাদত করার মতো আর শক্তি বাকি নাই, সহজ কিছু আমল বাতিয়ে দেন যে আমলগুলি করলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে নাজাত পাবো, এরকম সহজ কিছু আমল বাতিয়ে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন উম্মে হানি তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো, কতবার? 100 বার, লাভ কি ফায়দা কি
শনুমেহানি, যদি 100 বার সুবহানাল্লাহ পড়ো, নবী ইসমাইল আলাইহিস সালাত ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে কত গোলাম? 100 গোলাম। 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব হবে, তুমি মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মেহানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, কতবার? ফায়দা, যেই উটে যেই ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগানো হয়েছে, যুদ্ধের ময়দান রওনা করবে, জিহাদের ময়দান রওনা করবে, এরকম 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণের সওয়াব, মাত্র 100 বার আলহামদুলিল্লাহ বলে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মেহানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো, লাভটা কি? যেই উটের যেই উটকে চিহ্ন দেওয়া হয়েছে কুরবানি করবে, এরকম 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই পরিমাণের সওয়াব, শুধুমাত্র 100 বার আল্লাহু আকবার বলে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মেহানি, তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের খালি জায়গা নেকে সব ভরে যাবে। আমল সহজ না কঠিন? একেবারে সহজ না। হ্যাঁ, কিন্তু এখন যদি পরীক্ষা নেই, কতজনে আজকে আমলটা করছেন দেখবেন অনেকেই পারবো না হাত তুলতে। আমল তো সহজ ছিল, পারলাম না কেন? কেউ পারবে না তা না, হাত অনেকেই তুলতে পারবে। যতজনেই তুলবে অধিকাংশই দেখবেন কোনো কোনো হককারে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক আছে, কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক আছে, তারাই দেখবেন হাত তুলতে পারবে। ঘটনাটাকে আপনি পারলেন না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ার জন্য তো সময় নির্ধারণ করার দরকার নেই, বসার দরকার নেই, শোয়ার দরকার নেই, স্থান নির্ধারণ করার দরকার নেই, সব জায়গায় তো পড়তে পারতেন, কিন্তু পারলেন না কেন? একদিন চিন্তা করছেন না, লাইট আস পাওয়ার হাউস কারেন্ট উৎপন্ন করে, কিন্তু বাতি জ্বলে না কেন? কারণটা কি নাই? কানেকশন নাই, সংযোগ নেই। আপনার আমলও জানা আছে, আমলও সহজ, কিন্তু জবানে উচ্চারণ হয় না কেন? নিসবত নেই, কি নাই? নিসবত নেই। এই নিসবত না থাকার কারণে আমল সহজ, কিন্তু জবান উচ্চারিত হয় না। এই যে এইমাত্র শুনলেন আমল সহজ, আপনি ভাবিয়েন না কালকে একে উচ্চারণ করতে পারবেন? বলে জিকরুল্লাহি আকবর। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে, কোন আমল সবচেয়ে বড়? তিনি পাল্টা প্রশ্ন করেছে, তুমি কি কোরআন পড়ো নাই? বলে পড়ছি তো। তাই কোরআনই তো বলছে কোন আমল সবচেয়ে বড়। বলে জিকরুল্লাহি আকবর, জিকির সবচেয়ে বড়। যাই হোক, এর জন্য এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, খুব খেয়ালের সাথে, যেহেতু সাতক্ষীরা এরিয়া, বিভিন্ন ধরনের বিভিন্ন মতের বিভিন্ন পথের লোক এখানে আমরা আছি, সব বয়ান করা সম্ভব না। এর জন্য বলবো খুব খেয়ালের সাথে, কথাগুলি শোনার চেষ্টা করি। দেখেন, বহুত গোত্র বহুত গ্রুপ দিনের দাওয়াত দেয়, চরমোনাইওয়ালারাও দিনের দাওয়াত দেয়। চরমোনাইওয়ালারা একটা দিনের দাওয়াতের কাফেলা, এটা অন্য কোনো ভিন্ন কাফেলা না। কিসের কাফেলা? দাওয়াতের কাফেলা, ব্যাস, দিনের দাওয়াতের কাফেলা। আমাদের কাজ হলো মানুষদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাওয়া। বিভিন্ন মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সিলেবাস এক থাকে না, ভিন্ন ভিন্ন থাকে, সবে প্রতিষ্ঠান কিন্তু সিলেবাস এক না। চরমোনাইওয়ালাও দাওয়াতের কাফেলা, এদের সিলেবাসের মধ্যে একটু পার্থক্য আছে কি নাই? সেই পার্থক্যটা কি? সেই পার্থক্যটা হলো আমাদের সিলেবাস 4টা। কয়টা ভাই? 4টা। জোরে বলেন, 4টা। 1 নম্বর দাওয়াত, বলেন দাওয়াত, তালিম, তালিম, তাসকিয়া, তাসকিয়া, জিহাদ, জিহাদ। কি কি ভাই বললাম না জানি? কারণটা কি, এর হেতুটা কি? আব্দুল্লাহ, তুমি নামাজ পড়ো,
যে নামাজ পড়বো কেন, কি ফায়দা? যদি নামাজ পড়ো আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে। কি দিবে? আসসালাতু মিফতাহুন জান্নাত। তুমি জান্নাত পাবে। তুমি কি জানো জান্নাত কি জিনিস? বলে না তো হুজুর জানি না। বলে শোনো, আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দিবে সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। আবদুল্লাহ তুমি নামাজ পড়ো, তুমি কি জানো জান্নাতের ভূমির অবস্থাটা কি? জান্নাতের ভূমি মাটির কোনো ভূমি না, গোটা জান্নাতের ভূমিটা মেশক এবং আম্বারের দ্বারা সাজানো হয়ে যাবে। আবদুল্লাহ তুমি নামাজ পড়ো, জান্নাতের মধ্যে তুমি বিল্ডিং পাবা। জানো তুমি বিল্ডিং এর অবস্থাটা কি করে? না হুজুর জানি না। আজকে আমাদের দুনিয়ার বিল্ডিং ইট বালুর, কিন্তু জান্নাতের প্রত্যেকটা বিল্ডিং এর এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, জওয়াহরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। আবদুল্লাহ তুমি কি জানো জান্নাতের মধ্যে আল্লাহ পাক কেমন মহল তৈয়ার করবেন? শোনো, তাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য সবুজ ইয়াকুত পাথরের একটা মহল করা হবে। কি পাথরের? সবুজ ইয়াকুত পাথর। কি ভাই? সবুজ ইয়াকুত পাথর। আপনি কি সবুজ ইয়াকুত পাথর চিনেন? অনেকেই চিনেন না। আপনারা দেখছেন নেটের মধ্যে সবুজ ইয়াকুত পাথর, আফ্রিকার এক যুবক একটা সবুজ ইয়াকুত পাথর কিনছে 200 কোটি টাকা দিয়া। কত কোটি টাকা? আপনি ভাবছেন কয়েক মন ওজন? হ্যাঁ, সেই পাথরটা কোথায় রাখছে জানেন? যেন চুরি না হয় এর জন্য কপালের মধ্যে সিটিং করছে, এখানে কপালের মধ্যে। আচ্ছা বলেন তো, কপালের মধ্যে যে পাথরটা সেট করে সেই পাথরটা খুব বড় হতে পারে? এই যে এই ছোট মার্বেল সাইজ, দাম কত? 200 কোটি টাকা। অবশ্য সেই পাথরটাও বেচারা রাখতে পারে, চুরি হয়ে গেছে, কোন এক অনুষ্ঠানে গেছে, ভিড়ের মধ্যে ফট কইরা নিয়ে গেছে, দাম 200 কোটি। আরে ভাই, 200 কোটি টাকা ডায়মন্ড জান্নাতের মধ্যে। আল্লাহ পাক জান্নাতীদের জন্য সবুজ ইয়াকুত পাথরের একটা মহল করবেন। সেই মহলটা কতটুকু? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান, ওই বিল্ডিংটার মধ্যে 70,000 রুম হবে। কত হাজার রুম? এখন মহলটা ছোট না বড় জানেন? এক একটা রুম কত ছোট হবে? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান, প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। আচ্ছা বলো তো, একটা রুমের মধ্যে 70,000 দরজা থাকে, সেই রুমটা বড় হয় না ছোট হয়? এরকম 70,000 রুম বিশিষ্ট যদি একটা বিল্ডিং হয়, সেই বিল্ডিংটা ছোট হয় না বড় হয়? আচ্ছা বলেন তো, এই গোটা বিল্ডিংটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, 70,000 রুম বিশিষ্ট ইয়াকুত পাথরের বিল্ডিংটা ছোট না বড়? আচ্ছা এই গোটা বিল্ডিং যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, এখন এই বিল্ডিংটার দাম কত আমাকে বলেন? আপনি কি জানেন এই বিল্ডিংটা কে পাবে জানেন? হ্যাঁ, কি এই এই বিল্ডিংটার আশা করতে পারি না আমরা সবাই? এই বিল্ডিংটা যেতে চাই না আমরা সবাই? কিন্তু এই বিল্ডিংটা কাকে দেওয়া হবে? দুনিয়ার মধ্যে যার সামনে হারাম মাল পেশ করা হয়েছিল, হারাম মাল, কি মাল? হারাম মাল, কিন্তু হাতকে গুটায় আনিছে, ধরে নাই, গ্রহণ করে নাই। যেহেতু দুনিয়ার মধ্যে লোভ সংবরণ করছে, হারাম থেকে হাতকে গুটায় আনিছে, আল্লাহ পাক খুশি হয়ে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে সবুজ ইয়াকুত পাথরের বিল্ডিংটা দিয়ে দেবে। আবদুল্লাহ তুমি নামাজ পড়ো, তুমি কি জানো জান্নাতের মধ্যে এক একটা গাছ কত বড় হবে? কাল না তো হুজুর, একটা জান্নাতের মধ্যে গাছ এত বড় হবে, জোরে চলনেওয়ালা একটা ঘোড়া যদি 70 বছর বা 40 বছর গাছের ছায়ার মধ্যে দৌড়াইতে থাকে, গাছের ছায়া শেষ করতে পারবে না। আবদুল্লাহ তুমি কি জানো সেই গাছের অবস্থা নাকি? গাছের পাতার সাথে এক একটা পাতার সাথে আর একটা পাতার জন্য টক্কর লাগবে, টাঁস হবে, এত সুন্দর আওয়াজ। নবী আলাইহিস সালাম ফরমান, ওই আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনত
ওই আওয়াজের তালেই থাকতো, দুনিয়ার কোনো কাজই করতে পারতো না। আব্দুল, তুমি কি জানো সেই গাছের মধ্যে হরেক রকমের পাখি থাকবে, হরেক রকমের পাখি, রঙে বিরঙ্গের পাখি, ডিজাইনের ডিজাইনের পাখি। আমার নবী বলেন, তুমি কি জানো সেই পাখি এত সুন্দর গান ধরবে, যদি দুনিয়ার কোনো মানুষ সেই গান শুনত তার গানের তালেই থাকতো, দুনিয়ার কোনো কাজ করতে পারতো না। আবদুল্লাহ, জান্নাতের গাছগুলির ফল কুতুবুহা দানিয়া কুলু ওয়াশাবু হানিয়াম বিমা আসলাবতুম ফিল আইয়ামিল খালিয়া, এই মাথার ধারে ঝুলতে থাকবে, সঞ্চয় করা থাকবে। যেরকম দেখবেন অনেক টেপ আছে, পানির টেপ, হাত ঢুকাবেন পানি পড়া শুরু হবে, নিয়ে যাবেন পানি বন্ধ, দরজার কাছে যাবেন গেট ওপেন হয়ে যাবে, বের হবেন বন্ধ হয়ে যাবে, ঠিক না? ঠিক জান্নাতের ফলের সাথেও তোমার কি থাকবে, সঞ্চয় করা থাকবে। যখনই ফল খাইতে মনে চাইবে, ফল খাইতে মনে চাইবে, তাকাবা অমনি ফলটা তোমার মুখের মধ্যে ঝুঁকিয়া পড়িয়া যাবে। সুবহানাল্লাহ, এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের উপর সার লাগিয়া যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, একটু হোক না সমস্যা কি, এমনি তো বর্ষার দরকার, গরম, যারা ওঠার তারা উঠুক, যারা থাকার তারা থাকেন, কি কথা, ঠিক আছে না? সব কি এক ধরনের মানুষ। এবার আবদুল্লাহ জান্নাতের পাগল হয়ে গেছে, এখন জান্নাতে যেতে কি লাগবে ভাই, বুঝলা গেছে তার মধ্যে কি লাগবে, নামাজ। আবদুল্লাহ, যদি নামাজ পড়ো জান্নাত পাবা, আর নামাজ না পড়লে জাহান্নাম। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খায়দিন। সাকার একটা জাহান্নামের নাম, সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে, তোদেরকে এই জাহান্নামে কোন জিনিস নিয়ে আসছে, এখানে কেন আসছো, এত কঠিন জায়গা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নাম। যাই হোক, এখন নামাজ পড়বে, রাজি হয়ে গেছে। আচ্ছা বলেন তো, নামাজের জন্য কোনো শিক্ষার প্রয়োজন আছে কি নাই, জোরে বলেন। এরপর দরকার তালিমের, জোরে বলেন কিসের, তালিম। উজু এইভাবে করো, এইভাবে দাঁড়াও, এইভাবে রুকু করো, এইভাবে সাজদা করো, ঠিক না? এখন ব্যক্তি দাওয়াতের মাধ্যমে নামাজ উদ্বুদ্ধ হয়েছে, তালিমের মাধ্যমে নামাজ শিখছে, এখন নামাজ পড়া শুরু করছে, নামাজ পড়া শুরু করছে। কিন্তু এতদিন তো নামাজ পড়ছে, নামাজ পড়তো না, সালাম দিত না, হাদিয়া দিত না, কেউ সম্মান ইজ্জত করতো না। কিন্তু এখন যখনই নামাজ পড়া শুরু করছে, এখন মানুষ তাকে হাদিয়া দেয়, সম্মান দেয়, দাওয়াত দেয়, সে লম্বা লম্বা কিয়াম করে, লম্বা লম্বা রুকু করে, লম্বা লম্বা সাজদা করে, কিসের জন্য, মানুষের দাওয়াত পাওয়ার জন্য, সম্মান ইজ্জত পাওয়ার জন্য। এখন দরকার কি, তাসকিয়া, জোরে বলেন কিসের, তাসকিয়া। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত কার জন্য, একমাত্র দাওয়াতে নামাজ উদ্বুদ্ধ হইছি, তালিমে নামাজ শিখছি, তাসকিয়া করিয়া নামাজ কবুল করার ব্যবস্থা করছি, এখন নামাজ পড়ার জন্য যাব কোথায়, মসজিদে, কোথায় যাব, মসজিদে। কিন্তু শয়তান মসজিদের গেটের মধ্যে চার হাত পাও সোজা করে দাঁড়ায় আছে, ঢুকতে দেবে না তোমাকে মসজিদে, ঢুকতে দেওয়া। এখন আপনি কি করবেন, ঘরে ফিরে আসবেন? হ্যাঁ, দরকার নাই, তুমিও থাকো, আমি মসজিদ থেকে বের হয়ে যাই, ফিরে আসবেন?
কি করবেন? শয়তান, আমি মসজিদে ঢুকবো, এইটার নাম কি? এইটার নাম জিহাদ। আমি কোনটাকে বাদ দেবেন আমাকে বলেন তো? দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। শোনেন খুব ভালো মতো বুঝবেন, আজকে আমরা যারা শুধু দাওয়াত দেই, তালিম করি না, তালিম করি, তাজকিয়া করি না, তাজকিয়া করি, বন্যার মোকাবেলা করি না, অথচ আমাদের দেখা যায় নিজেদেরকে মনে করি পূর্ণ, আসলে আমরা পূর্ণতা লাভ করতে পারি নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, তিনি বলেছেন বুইস্তু মুআল্লিমান, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে পাঠাইছে উস্তাদ হিসাবে, উস্তাদ হিসাবে। কাজেই আমাদেরকে তালিমের ব্যবস্থা করতে হবে, দাওয়াত দিয়ে মানুষদেরকে দিনমুখী করতে হবে। তাজকিয়া সমস্ত ইবাদতের জন্য জরুরি, তাজকিয়া ব্যতীত কোনো ইবাদত কাবিলে কবুল না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সমস্ত ইবাদতের জন্য প্রয়োজন তাজকিয়া, এমনকি যুদ্ধের ময়দানে কোনো ব্যক্তি যদি গলা কাটায়া দেয়, আর যদি সেটা আল্লাহর জন্য না হয়, তাহলে গলা কাটানো হবে, আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে না। তার তাজকিয়ার দরকার আছে কি নেই? আমাদের অনেক ভাইরা আছে যারা তো যুদ্ধ করতে চায়, জিহাদ করতে চায়, কিন্তু তাজকিয়া তাদের মধ্যে নাই। আপনাকে মনে রাখতে হবে বুখারীর মধ্যে যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাম ফরমান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক শহীদকে ডাকবে, শহীদের দিকে আসবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নিয়ামত রাজি তার সামনে উপস্থাপন করবে, আমি তোকে এই নিয়ামত, এই নিয়ামত, এই নিয়ামতকে দিয়েছি, ব্যক্তি বলল আল্লাহ এই নিয়ামত তুমি আমাকে দিয়েছো। আল্লাহ পাক বলবেন এর মোকাবেলায় কি করছো, কি করছো? ওই ব্যক্তি বলবে আল্লাহ এর মোকাবেলায় তোমার রাস্তায় আমি শহীদ হয়ে গেছি, গলা কাটায় দিছি। অমনি আল্লাহ পাক বলবেন আমি জানি কেন তুই শাহাদাত বরণ করেছ, মানুষ তোকে বীর বলবে, যোদ্ধা বলবে, তোর প্রশংসা মানুষ পঞ্চমুখ হয়ে যাবে, এর জন্য শহীদ হয়েছ, মানুষ তোকে প্রশংসা করছে, যে উদ্দেশ্যে শহীদ হয়েছ মানুষ তো আলোচনা করছে, কাজে আমার কাছে কিছু না। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। এরপরে আল্লাহ পাক হুকুম দিবেন ওকে ধর, উব্বুর কর এবং টানতে টানে জাহান্নামে নিক্ষেপ কর, বুখারীর রওয়ায়াত। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, এই হাদিসের মধ্যে আসছে দ্বিতীয় ব্যক্তি একজন আলেম, আল্লাহ পাক তাকে ডাকবে, আলেমের দিকে আসবে, কি করছো? নিয়ামত রাজি সম্পর্কে আল্লাহ পাক তাকে স্মরণ করিয়ে দেবে, বলবে আল্লাহ আমি দুনিয়ার এলেম অর্জন করি নাই, আমি দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত হই নাই, আমি এসপি হতে পারতাম, ডিসি হতে পারতাম, বিচারপতি হতে পারতাম, আমি প্রধান সেনাপতি হতে পারতাম, কিন্তু সব পাপ দিয়ে আমি দিনে এলেম অর্জন করছি। আল্লাহ পাক বলবেন আমি জানি কেন দিনে এলেম অর্জন করছি। মানুষ তাকে দাওয়াত দিবে, প্রশংসা করবে, পীর সাহেব বলবে, মহাদ্দেশ সাহেব বলবে, মুফতি সাহেব বলবে, এই কারণে দিনে এলেম অর্জন করছো, মানুষ তোকে কারি বলবে, তুই যে উদ্দেশ্য করছো তা হয়ে গেছে, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক হুকুম দিবেন ওকে ধর, উব্বুর কর, ওকে টানতে টানে জাহান্নামে নিক্ষেপ কর। এই হাদিসের মধ্যে আসছে, বুখারীর মধ্যে রওয়ায়াত। আল্লাহ পাক তৃতীয় ব্যক্তি দানশীল দানবীরকে ডাকবে, এদিকে কি করছো? আল্লাহ তুমি যেখানে যেখানে পছন্দ করছো এমন কোনো খাত নাই যেখানে আমি দান করি নাই, এরপর আল্লাহ পাক বলবে কেন দান করছো আমি জানি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবে, উব্বুর করবে, টানতে টানে জাহান্নামে নিয়ে যাবে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমি যেই কথা বলতেছিলাম, আমাদের দাওয়াতের প্রয়োজন, তাজকিয়ার প্রয়োজন, আমাদের তালিমের প্রয়োজন, আমাদের অন্যায় মোকাবেলার প্রয়োজন আছে কি নাই? আজকে আমাদের অনেকের মধ্যেই দেখা যায় যে শুধু মানুষের মধ্যে ফেতনা ছড়াবার জন্য চেষ্টা করি, এইটা নাই হাদিসের মধ্যে, ওইটা নাই হাদিসের মধ্যে, ওইটা নাই সেইটা নাই, ফেতনা ছড়াবার চেষ্টা করি। যদি বলি ভাই তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করছো, তুমি বুখারী শরীফ কতটুকু পড়াশোনা করছো, সিয়াসতের হাদিস সম্পর্কে তোমার কি জানা আছে, বলবো তা তো হুজুর জানি না আমি। আমি বললাম তুমি তা জানো না, তুমি এইটা নিয়ে ব্যস্ত কেন? আসলে তুমি দিন নিয়ে ব্যস্ত না, তুমি ফেতনা নিয়ে ব্যস্ত। আমার সাতক্ষীরা বাবারা, আমি আজকে ওলামার সঙ্গে একটা কথা বলছিলাম, দেখো
আল্লাহ পাক আবহাওয়াকে একটু প্রতিকূল করছে, সমস্যা কি আমার এদিকে খেয়াল দেই, যদি বন্যা শুরু হয়ে যায়, বৃষ্টি শুরু হয়ে যায়, আমিও থাকবো না, আমরাও থাকবো না, সমস্যা আছে কোনো কিছু? খেয়াল দেখো আমি কি বললাম, দেখো তোমার কাছে লাইট আছে, আলো আছে, তুমি আলো দিয়ে পথ চলতে পারবা, কিন্তু আমার কাছে আলো নাই, যার কাছে আলো আছে তার সাথী হইলে আমিও পথ চলতে পারবো কি পারবো না? কিন্তু আমার কাছে আলো না থাকে, যার কাছে আলো আছে তার কাছেও যদি না যাই, তাহলে অবশ্যই আমাকে কুয়ায় পড়তে হবে। কথা ঠিক না? আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন, ইলম একটা আলো, ইলম আলো, ইলম আলো। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও, কি হও? আলেম হও। যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্র হতে না পারো আলেম যা বলে তা শোনো, যদি সেই সুযোগ না হয় আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বর হও না, জাহান্নামে চলে যাবে। তোমার কাছে ইলম আছে, আলো আছে, বাস তুমি জান্নাতের পথ দেখবা। তোমার কাছে ইলম নাই, কিন্তু যার কাছে ইলম আছে তুমি তার সাথী হও, তুমিও জান্নাতে যেতে পারবা। কিন্তু যার কাছে ইলম নাই, যার কাছে ইলম আছে তার সাথীত্ব গ্রহণ করে না, নিশ্চিত সেই ব্যক্তি জাহান্নামের পথ ধরবে, সে জান্নাতের পথ পাবে না। এই জন্য দেখবেন ওদের মূল টার্গেটটা কি, যত ফেরকায় বাঁতেলা, যত ফেরকায় বাঁতেলা, তাদের এক নাম্বার টার্গেট হলো কার কাছে যাওয়া লাগবে না। দেখবেন সবাই একমত, কার কাছে যাওয়া লাগবে না, কারণ বাতি যদি না সরানো যায় তাহলে গুমরার মধ্যে ফালান যায় না। এই জন্য এদের মূল টার্গেট হলো বাতি সরিয়ে দাও, কি কথা ঠিক না? এই জন্য আমি সাতক্ষীরার বন্ধুদেরকে বলবো, হে আমার বাবারা, খবরদার, শুধু মুখের কথা হবে না, প্রথম দেখবেন মুখের কাঁটার সাথে কাজের মিল আছে কি নাই। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, জাহান্নাম থেকে নাজাত পাইতে চাই, আর জান্নাতে যাওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদর্শ এবং চরিত্র ছিল সেই চরিত্র গ্রহণ করা ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবেন না। আমার নবী চোখের পানিও ঝরাইছেন, আবার শরীরের রক্তও ঝরাইছেন। এখন আমাদের অবস্থা কি, যারা চোখের পানি ঝরাই তারা শরীরের রক্ত ঝরাই না, আর যারা শরীরের রক্ত ঝরাই তারা চোখের পানি ঝরাই না। সমস্যা এখানে, যারা মসজিদের ইমামতি করি তারা রাষ্ট্রের ইমামতি করি না, আর যারা রাষ্ট্রের ইমামতি করি তারা মসজিদের ইমামতি করি না। তার মানিটা কি, যারা রাষ্ট্র ধরছি তারা ধর্ম ছাড়ছি, আর যারা ধর্ম ধরছি রাষ্ট্র ছাড়ছি। আমাদের সমস্যা এখানে, যারা ধর্ম ধরছি রাষ্ট্র ছাড়ছি, আর যারা রাষ্ট্র ধরছি ধর্ম ছাড়ছি, দুটোই গলত। দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, অমুক তমুক, সারাদিন রাষ্ট্র 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 রাষ্ট্র, কিন্তু কবরের অবস্থা খবর নেই, কিয়ামতের খবর নেই, মিজানের খবর নেই, পুসরাতের খবর নেই, জান্নাতের আলোচনা নেই, জাহান্নামের খবর নেই, কি কথা ঠিক না? শুধু কি ভাই, জোরে বলেন। আর যারা ধর্ম ধরছি তারা শুধু ধর্ম ধর্ম, কিন্তু ম্যাজিস্ট্রেট করার অবস্থা কি, জজ করার অবস্থা কি, হাইকোর্টের অবস্থা কি, সুপ্রিমের অবস্থা কি, সংসদের অবস্থা কি, আজকে ক্ষুধার্ত মানুষের অবস্থা নাকি, আজকে যারা উলঙ্গ অবস্থায় পড়ে আছে তাদের বস্ত্রের ব্যবস্থা কি করেছি, আজকে যারা ঘরহীন খোলা আকাশে নিচ্ছে ধুকে ধুকে কাঁপছে তাদের জন্য ঘরে কি ব্যবস্থা করেছি, যারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তাদের জন্য কি ব্যবস্থা করেছি, এই খবরও তাদের মধ্যে নেই। অথচ আমার নবী তিনি ধর্মের ইমাম ছিলেন, রাষ্ট্রের ইমাম ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, বদরের ময়দানে আমার নবী ইমাম ছিলেন। আমার নবী মসজিদের ইমামতি নামাজ পড়েছেন এবং তিনি উহুদের ময়দানে নেতৃত্ব প্রদান করেছেন। আমার নবী মসজিদে বসে কান্নাকাটি করেছেন, আবার উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন। আমার নবীর চরিত্র গঠন করো, আমার নবীর চরিত্র গঠন করো। আমি এর জন্য সবসময় বলি, চরমরে মুজাহিদ যখন মাথায় পাক বিবাদে তারা দরবেশ হয়ে যায়, কিন্তু মাথার পাগড়ি যখন কোমরে চলে আসে তারা যোদ্ধা হয়ে যায়। চরমরে মুজাহিদরা যখন সেজদার মধ্যে পড়বে, জিকির আসকার করবে, মনে করবে এদের চেয়ে নরম মানুষ আর দুনিয়াতে নেই, কি কথা ঠিক না? রহমানুন ফিল্লাইল, রহমানুন ফিল্লাইল,
আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, মাওলার কাছে কান্নাকাটি ছাড়া বিজয় অর্জন করা যায় না। ওয়াইয়ামা হুনাইনিন ইদ আজাবাতকুম কাসরাতকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। অনেকে মনে করি আমরা এত বিশাল সংগঠন, এত শিক্ষিত, এত অর্থ, কান্নাকাটির দরকারটা কি? দাড়ি কাটবো, ছাঁটবো, প্যান পরবো, অমুক পরবো, তমুক পরবো, শুধু রক্ত দেবো, কিন্তু চোখের থেকে পানি ঝরাবো না, বিজয় কোনদিন আসবে না। আর কেউ যদি মনে করে মসজিদের নববীতে কান্নাকাটি করবো, জিকির আজকার করবো, আল্লাহর কাছে দোয়া করিয়া সব কবুল করিয়া বলাবো, এটা ভুল। কারণ আমার নবীর চেয়ে বড় মুস্তাজাব দাওয়া দুনিয়ার মধ্যে কেউ ছিল না। আমার নবী আলাইহিস সালাম দোয়া করতে দেরি, আমার মাওলার কবুল করতে এক সেকেন্ডও দেরি হইতো না। যদি দোয়ার মাধ্যমে সব কিছু হয়ে যাইত, আমার নবী মসজিদে নববীতে কেন দোয়া করলেন না? কেন বদরের ময়দানে গিয়া বললেন আল্লাহুম্মা আনশিদুকা হাদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শিতা লাম তুবাত ফাখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম বদরের ময়দানে এক কর্নারে সেজদায় পড়ে বলতেছে মাওলা হে, যদি আজকে এই মুসলমানদের বিজয় দান না করো, এরা যদি পরাজিত হয়, গোটা দুনিয়ার মধ্যে একজন লোকও তোমাকে সেজদা দেওয়ার মতো থাকবে না, গোটা দুনিয়ার মধ্যে একজন লোক রুখ দেওয়ার মতো থাকবে না, গোটা দুনিয়ার মধ্যে একজন লোক রোজা রাখার মতো থাকবে না, গোটা দুনিয়ার মধ্যে একজন লোক তোমাকে আল্লাহ বলিয়া ডান দেওয়ার থাকবে না। তুমি যদি ইচ্ছা করো আজকে ধ্বংস করে দাও, আর ইচ্ছা করলে আজকে আমাকে বিজয় দান করো। আপনার দোয়া কবুল হয়ে গেছে, আমাদেরকে অবশ্যই বিজয় দান করবে, আপনি আর কান্নাকাটি করিয়েন না। এ আমার সাতক্ষীরার বাবারা, এ আমার যুবক বাবারা, এ আমার ওলামায়ে কেরাম, এ আমার তোলাবায়ে সাহাব, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মসজিদের নবীর দোয়া করলেন না, বদরের ময়দানে দোয়া করলেন। দোয়ার জায়গা গিয়া দোয়া না করলে সেই দোয়া কোনোদিন কবুল হবে না। এজন্য আমাদের নামাজের মধ্যে কান্নাকাটি করতে হবে, জিকিরের মধ্যে কান্নাকাটি করতে হবে। জিকির করব, কান্নাকাটি করব, নামাজ পড়ব, কান্নাকাটি করব, আর মাওলার কাছে বলবো মাওলা রে, তুমি যদি বিজয় না দাও গোটা দুনিয়ার কেউ বিজয় অর্জন করবে না, আর তুমি যদি বিজয় দাও গোটা দুনিয়ার কেউ আমাদেরকে ঠকাতেও পারবে না, ফিরাতেও পারবে না। এ আমার যুবক বাবারা, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার কাজ, আমার জান ইবাদত, আমার মাল ইবাদত একমাত্র আমার মাওলার জন্য। মাওলার জন্য ইবাদত করিয়া যদি কবরে যাইতেই পারো, আল্লাহ বলবো আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দার গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটারে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে, কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরা, তাদের কোনো হুঁশ থাকবে না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে, তাদের কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই, আমার মাওলাই কই, আল্লাহ তুই কবুল করিয়ে দাও। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমা ইকরাউ কিতাবিয়া ইন্নী যনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়্যান বিমা আসলাফতুম ফিল আইয়ামি খালিয়া। যাদের আমল নামা ডাই খাতে পড়িয়া যাবে, নেকের পল্লব ওজন হইয়া যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে, 30,000 বছরের পুসরাত পাড়ি দিয়া জান্নাতি জান্নাতে চলিয়া যাবে। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শান্তি আর শান্তি আর শান্তি।
অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। আল্লাহ পাক জান্নাতের কাছে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলবে, মাওলা রে তুমি যে ওয়াদা করছো তার সে কুটি গুটি গুণ পেশি আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা ডাক দেয়, ফেরেশতা ফেরেশতা রে আমি বন্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা দেব, কিন্তু এখন পর্যন্ত আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতা নূরের পর্দা হটায়া দে, যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি মেরে প্রত্যেকের প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা সেজদার মধ্যে পড়িয়া যাবে, এক সেজদায় 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতি তার হুশ থাকবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, এক নজর দেখার তৌফিক দিয়া দাও। তুমি কি জানো মাওলার দিদার কত মজা? আল্লাহ মাওলাকে দেখার সাথে সাথে জান্নাতের সমস্ত নিয়ামত তোমরা ভুলিয়া যাবে, হুরদের কথা ভুলিয়া যাবে, কোনো কিছু মনে থাকবে না, শুধু মাওলার দিদারে পাগল হইয়া যাবে, 40,000 বেহুশ হইয়া পড়িয়া থাকবে। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও বেপর্দা মা বোনেরা, ও দুনিয়ার পাগলের দলেরা, আমার ফের রাগ করিও না, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি, তুমি তোমার কবরের জবাব দেবে, আমি আমার কবরের জবাব দেব। যখন নাফরমান বদমাশ বেঈমান কবরের মধ্যে যাবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রস্তর মান হাজার রজুল চেনই ব্যক্তিকে নাফরমান দেখবে, নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর আদর্শ নীতির সাথে নাফরমানের আদর্শ নীতির মিল নাই, নবীর সাথে ওর দলের মিল নাই, নবীর সাথে ওর নেতার মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। অমনি নাফরমান বলবে, হ্যাঁ হ্যাঁ নাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দেবে, কাজাব আদু গুল্লা, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটির চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছড়ে এক পাশের হাঁটি আর এক পাশের লাগাইয়া ফলাইবে। এ সাপ জড়াইয়া দর, অমনি 99টা সাপ এসে আমার মাকে প্যাঁচ মারবে। এ ফেরেশতা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কিয়ামতের মধ্যে নাফরমান উঠবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছে দিয়ে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, আফসুস যে আমি আমার আমল নামা না পাইতাম, আমল নামা না দেখতাম, এত নামাজ কাজার গুণা, এত রোজা কাজার গুণা, এত বেপর্দার গুণা, এত জেনার গুণা, এত মদের গুণা, এত ঘুষের গুণা, এত সুদের গুণে, এত হারাম কবিরা গুণা, এত মিথ্যার গুণে, এত গিবা শেকায়েদের গুণা, ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, যদি আমি আমার হিসাব সম্পর্কে না জানতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত, কিয়ামতের মাঝে উঠতে না হইত, মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, যেই মালের জন্য, যেই বাড়ির জন্য, যেই গাড়ির জন্য, যেই জমির জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, কই সেই আমার মাল, কই সেই আমার বাড়ি, কই সেই আমার গাড়ি, কই সেই আমার টাকা, সবই তো ধ্বংস হয়ে গেল, কই মেম্বারি, কই চেয়ারম্যানি, কই এমপিগিরি, কই মিনিস্টারগিরি, কই পীরগিরি, সবই তো হালাক হয়ে গেল, এখন তো কোনো কিছুই আমার কাছে বাকি নাই।
এবার আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, এ ফেসার নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফলার। এই আদেশ দেওয়ার সাথে সাথে জাহান্নামের একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা জাহান্নামের শিকল নিয়া নাফরমানকে পেঁচ দিয়া ফলাইবে, বান্দিয়া ফলাইবে। যেরকম পুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেওয়া হয়, জাহান্নামের হাতে পারমদের জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, জাহান্নাম নিক্ষেপ করা হবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামেরা জাহান্নামে জ্বলবে, কলিজা শুকায়া যাবে, পানি পানি করা চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক বলবে ফেরেশতারা, এই নাফরমানদের দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি, আবার এত নিয়ামত খাইয়া লয়ে যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামেদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমা ওয়াসাকা জাযাউ ইফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পুজ এবং পানি এত গরম হবে, জাহান্নামের চেহারার সামনে যখন পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া ঝাপাট করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হককারী আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শেরেক বিদাত হিংসা হাসাল ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে, সমস্ত আল্লাহর ওলির একমত। যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখের মধ্যে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয়? আমি চরমুনাই বুঝি না, চরমুনায় দাওয়া প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবারও যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা বলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা।